আমরা কিন্তু প্রত্যেক দিন ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি। আমরা প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা ইউটিউবে কী করি, আমরা সময়কে আমরা ব্যয় করে দেই। কিন্তু এটা আমরা খবর রাখি না যে আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করছি, ফেসবুকে আমরা ফটো আপলোড করছি, আমরা ইনস্টাগ্রামে আমরা ভিডিও আপলোড করছি, সেই ডেটাগুলো কোথায় যে স্ট্রং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন তার ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনার সঙ্গে আব্দুল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আজকে আপনাকে বলবো এই ভিডিওতে সব কিছু যে কীভাবে আপনার আমার ডেটাগুলো স্টোর হচ্ছে ক্লাউড স্ট্রংয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা কিন্তু প্রত্যেক দিন কী করি, আমাদের একটা নেশায় আছে যে আমরা কিন্তু কেউ কেউ ইউটিউব খুব ব্যবহার করতে ভালোবাসি এবং আমরা যারা ইউটিউব অ্যাডমিন, যারা আমরা ইউটিউবে যারা ভিডিও আপলোড করি, তারা কিন্তু কি করি, আমরা প্রত্যেক দিন কিন্তু ভিডিও 2-3টা আমরা ভিডিও কিন্তু আপলোড করতেই থাকি। মেনে নিন আজকে যে এই ভিডিওটা আপলোড হলো, এই ভিডিওটা টোটাল এমবি হচ্ছে, সাইজ হচ্ছে আপনার 205 MB। ওকে, কোনো দিন হয়তো 300 MB হয়েছে, কোনো দিন 400 MB হয়েছে। কেউ যদি সিনেমা অর্থাৎ মুভি আপলোড করছে ইউটিউব চ্যানেলে, তো তার আপনার সাইজ হতে পারে 1 GB বা 1.5 GB। তাহলে প্রত্যেক দিন যে এতগুলো ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে, এতগুলো মানুষ সেখানে এসে ভিজিট করছে, লং টাইম ধরে সেখানে সার্চ করে তারা ভিজিট করে তারা ভিউ করছে। এবং আমরা কিন্তু ডেলি বেসিসে আমরা প্রত্যেক দিন কী করে থাকি, ফেসবুক ইনস্টাগ্রামে আমরা কিন্তু ফেসবুকে আমরা ফটো আপলোড করতে থাকি। যেমনটা ধরুন আমরা কেউ ফটো আপলোড করি, এখন ভালো ভালো মোবাইল, এইচডি মোবাইল, আপনার ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা এইচডি, আপনার মেগাপিক্সেল ক্যামেরা এইচডি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা এখন মোবাইলে কিন্তু পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে মোবাইলে ফটো ক্যাপচার করি, কিন্তু মোবাইলে ফটোরও কিন্তু আপনার রেঞ্জ বা আপনার সাইজ যদি বলা যায়, তো সাইজ হতে পারে আপনার 10 থেকে 15 MBর মধ্যে। ডেইলি কিন্তু আমরা অ্যাভারেজে আমরা 1 থেকে 2 ফটো আমরা আপলোড করেই থাকি। এভাবে দেখুন, এভাবে বিশ্বে কতটা মানুষ রয়েছে এবং প্রত্যেক দিন কতটা মানুষ ফেসবুকে ভিজিট হয় এবং ফেসবুকে তারা প্রত্যেক দিন হাই কোয়ালিটি এইচডি ফুল আপনার ভিডিও এবং হাই কোয়ালিটি এইচডি আপনার কমেন্ট শেয়ার, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এইচডি কোয়ালিটি কিন্তু ফটো তারা আপলোড করে থাকি, আমরা সকলে আপলোড করে থাকি। এবং ইনস্টাগ্রামেও সেম, ইনস্টাগ্রাম কিন্তু হাইফাই প্রোফাইল, ইনস্টাগ্রামে কিন্তু বেশি আপনাকে সবসময় লো কোনোতে লচ হবে না। আপনি যদি ইনস্টাগ্রাম ওপেন করেন দেখতে পাবেন ইনস্টাগ্রামে কিন্তু সবসময় হাই কোয়ালিটি ভিডিও ওয়াচ হচ্ছে। ওকে, এবং আপনি যদি ইনস্টাগ্রামে ফটো আপলোড করতে যান, সেখানেও আমরা আপনাকে রিকমেন্ড করবে এইচডি ফটো কী করার জন্য, পোস্ট করার জন্য। তো এই যে একটা ডেটা স্ট্রং হচ্ছে, এই যে আপনার একটা ফাইলগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে, আমার বাড়ির কোনো ফাইলে জমা হচ্ছে না, আপনার কোনো বাড়ির ফাইলে জমা হচ্ছে না, উড়ে যাচ্ছে কোথায়। না বন্ধুরা, আপনি যখন কোনো একটা জিনিস ডাউনলোড করতে চাইছেন, আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক, মেনে নিন আপনি একটা সিনেমা ডাউনলোড করবেন বা আপনি একটা সং ডাউনলোড করবেন, কিন্তু আপনাকে সিনেমাটা ডাউনলোড করার আগে আপনাকে ভাবতে হবে, দেখতে হবে যে আমার অ্যাকচুয়ালি মোবাইলে আমার কতটা স্পেস আছে। আমার যদি 32 GB মেমোরি হয় আর আমার যদি 31 GB মেমোরি অলরেডি ফুল হয়ে থাকে, তাহলে আমি কিন্তু 2 GB একটা সিনেমা ডাউনলোড করতে পারবো না, তাই তো। কিন্তু দেখুন আমরা না জেনে, আমরা জানি না আমরা কোথায় রেখেছে, কে ইউজ করছে, কে হ্যান্ডেল করছে, কে সেগুলোকে সাজিয়ে রাখছে, এগুলো কিন্তু আমরা কিছু জানি না। বাট কিন্তু আমরা সেখানে হাজার হাজার আমরা কিন্তু ফটো ভিডিও আপলোড করে থাকি। তা আপনাকে আমি বলবো যে ক্লাউড স্ট্রং বা ইন্টারনেট মেমোরি ডেটা স্ট্রংয়ের যদি সাইজ বলি, তো আপনার 1 TB নয়, 2 TB নয় এবং আপনার 5 GB 500 GB হার্ড ডিস্কও নয়। তার যদি বলা যায় তো 2000 মিলিয়ন TB তার হচ্ছে আপনার স্ট্রং, 2000 মিলিয়ন TB তার স্ট্রং। এখানে শুধু ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম এগুলো নয়, গোটা বিশ্বে কতগুলো যে সিস্টেম আছে, কতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো এখানে ক্লায়েন্ট তারা ভিজিট করে ওয়েবসাইটে, তারা কিন্তু তাদের পোস্ট এটা ওটা সমস্ত কিছু দিয়ে রাখে। তাই এতগুলো স্ট্রংকে কিন্তু ক্লাউড স্ট্রং কিন্তু কী করেছে, তাকে সেফ কীভাবে রেখে দিয়েছে। বিশ্বাস করতে পারবো না যে কতগুলো প্রত্যেক দিন কতটা মানুষ ভিজিট হয় ইউটিউবে, গুগলে, ফেসবুকে প্রত্যেক দিন কতটা পোস্ট হয়, এইচডি পোস্ট হয়, ইনস্টাগ্রামে কতটা পোস্ট হয়, ঠিক আছে। অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, ইবাই আছে। এই যে অ্যামাজনের যে হাজার হাজার প্রোডাক্ট, ফ্লিপকার্টের যে হাজার হাজার প্রোডাক্ট, এগুলো যে সেল হচ্ছে, শেয়ার হচ্ছে, এগুলো তো আমরা যখন সার্চ করি, একটা মোবাইল সার্চ করি, তখন তো মোবাইলের ফটো আসে, ওকে। সেটা তো মোবাইল তো নয়, মোবাইল একটা ফটো, একটা লোগো, ওকে। তো লোগোটা কোথায় আছে? তো এই ক্লাউড ভার্সন রয়েছে, ক্লাউড সিস্টেমে রয়েছে, এবং তার সাইজ অত্যন্ত বড়, বিশাল সাইজ বলে আমি বোঝাতে পারবো না। এবং কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মানুষ ভিজিট করে 5 মিলিয়ন আপনার কি বলছে মানুষ সেখানে প্রতিদিন ভিজিট করে, ক্লাউড স্টোরে মানে জমা হয় আর কি, ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, অন্য কিছু নয়। মানে আজকে দেখতে পেয়েছি আমরা যে করোনা ভাইরাসের জন্য মানুষ আতঙ্কিত রয়েছে। তো এভাবে আমরা একটু খেয়াল রাখবো নিজেদের প্রতি এবং পরিবারের প্রতি খেয়াল রাখবো, আর নিজে তো সবসময় আমাদেরকে সুস্থ থাকতেই হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো লাইক আর কমেন্ট, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।